প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা অনলাইন ক্লাস, চট্টগ্রাম কলেজ স্কুল অনলাইন ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নিব। তোমরা খেয়াল করো, আজকে আমাদের পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 28, পাঠ আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল এই অধ্যায়টি নিব, তোমরা শুনবে এবং পাঠ শেষে আমি বাড়ির কাজ দিব, সেটা লিখে নেবে। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি নবাবদের রাজপ্রাসাদ। এটি মূলত একজন নবাবের নামে আহসান মঞ্জিল নাম রাখা হয়। এটি অনেক বড় একটি প্রাসাদ, উত্তর দক্ষিণ অনেক লম্বা প্রশস্ত বারান্দা আছে। এখানে একটি দরবার হল আছে যেখানে নবাবরা মিটিং করত। বুড়িগঙ্গা নদীর তীরে একটি অনেক বড় রাজপ্রাসাদ হিসাবে প্রতিষ্ঠিত, ঢাকার সবচেয়ে বড় এই প্রাসাদটি। 1985 সালে সরকার এটি ঐতিহ্য রক্ষার জন্য জাদুঘর হিসাবে ঘোষণা করে এবং এখানে বিভিন্ন পর্যটক এসে সেটি দেখে। এটির বিভিন্ন ইতিহাস আছে, আমরা আলোচনা করব। তবে তার আগে গত পাঠের কি হয়েছিল আমরা সেটা একটু আলোচনা করি। তোমাদের গত ক্লাসের পড়া ছিল, আমি দিয়েছিলাম সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত, এই নদীর ধারে এটি নদীর ধারে কেন গড়ে উঠেছে, সোনারগাঁও সম্পর্কে চারটি বাক্য লিখো। এটি গত ক্লাসের পড়া, তোমাদের পাঠটা দিয়েছিলাম আমি পাঠ তৃতীয় অধ্যায়ের পাঠ 3 পৃষ্ঠা 26, তৃতীয় অধ্যায়ের পাঠ 3 এটি থেকে দিয়েছিলাম সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত, সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত, এই এটি নদীর ধারে কেন গড়ে উঠেছে, এটি মূলত বাণিজ্য সুবিধার জন্য নদীর ধারে গড়ে উঠেছিল। সোনারগাঁও সম্পর্কে চারটি বাক্য। সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত, এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এখানে একটি জাদুঘর আছে যেটি নির্মাণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এটি লোক জাদুঘর। বিভিন্ন ছাত্র পর্যটকরা এসে সোনারগাঁও সম্পর্কে জানে। এই সোনারগাঁয় পানামনগর গড়ে ওঠে 19 শতকে। এখানে তাঁত শিল্প ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। হিন্দু বণিকরা, এই উপমহাদেশের সবচেয়ে বড় ধনিকরা, হিন্দু ধনী এখানে ছিল এবং তারা তাদের বাসের জন্য 19 শতকে পানামনগর গড়ে ওঠে। এটি ছিল তোমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা পড়ব অধ্যায় 3 পৃষ্ঠা 28 পাঠ আহসান মঞ্জিল। দেখা যাক আহসান মঞ্জিল সম্পর্কে তোমাদের 28 পৃষ্ঠা 26 পৃষ্ঠায় কী লেখা হয়েছে। আমরা 26 পৃষ্ঠায় যাই, 28 পৃষ্ঠায় যাচ্ছি। 28 পৃষ্ঠায় আছে যে 28 পৃষ্ঠা আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ, এই নামগুলো শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে এবং মনে রাখবে, 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন 18 শতকে। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটি ক্রয় করেন, তিনি আবার এটি প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি এটি প্রধান ভবন নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। তার আহসানুল্লাহর পিতার নাম ছিল আব্দুল গনি, এটি মনে রাখবে তোমরা। আহসানুল্লাহ বাবের নাম ছিল আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই মঞ্জিলটির নাম রাখেন, এই প্রাসাদটির নাম রাখেন। 1888 সালে ঘূর্ণিঝড় হয় এবং 1897 সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, পরে তা মেরামত করা হয়। 1885 সালে
বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এই জাদুঘর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। এছাড়াও তোমাদের পৃষ্ঠা 28 কতগুলো কাজ দেওয়া হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা যে বিশেষ বিশেষ দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই আহসান মঞ্জিল পাঠটি শেষে আমরা শিখতে পারবো এই বিরাট স্থাপত্য কেন হয়েছিল, কার নাম অনুসারে হয়েছিল বিষয়টি, এবং এটি কোন কোন সালে কী কী বিপর্যয়ের সম্মুখীন হয় আমরা সেটিও জানতে পারব। এবং এই এই স্থাপত্য শিল্পটির বৈশিষ্ট্য কী, এটি কীরকম সেটি সম্পর্কে আমরা জানতে পারব। তোমাদের পৃষ্ঠা 29 বলা আছে, এখানে 4টি বিষয় বলা হচ্ছে। খ্রিস্টপূর্ব 3য় শতক, 800 খ্রিস্টাব্দ, 17 শতক, 19 শতক। এছাড়াও আমরা এই কিছু আমরা শাল দেখতে পাই, সেগুলো তোমাদের মনে রাখতে হবে যেহেতু এটি ইতিহাসের অংশ। দেখি আমরা এখানে কী কী শাল উল্লেখ করা আছে, দেখি আমরা পড়াই। যে 1830 সাল প্রথমে লেখা আছে বইয়ের, 1888 সাল এটি কিসের জন্য, 1897 সাল, 1885 সাল। তাহলে এই 4টি সাল আমরা পেয়েছি, তোমাদের মনে রাখতে হবে এখানে কী কী করা হয়েছিল। দেখো 1830 সাল তোমাদের বইয়ে আছে, 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের থেকে এই প্রাসাদটি ক্রয় করেন। 1830 সালে খাজা আলিমুল্লাহ এই প্রাসাদটি ফরাসিদের থেকে কিনে নেন, এবং এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি আরও সুন্দর করে প্রাসাদ নির্মাণ করেন। খাজা আব্দুল গনি এটি আরও সুন্দর করেন, এবং তিনি তার পুত্র আহসানুল্লাহ নামে সেটি তিনি মঞ্জিল হিসাবে নামকরণ করেন 1830 সালে। 1888 সালে সেখানে অর্থাৎ ঢাকার বুড়িগঙ্গা বা ঢাকায় বড় একটি ঘূর্ণিঝড় হয়, এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর 1857 সালে একটা বিরাট ভূমিকম্প হয়, তখনও প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। এবং 1985 সালে এটি সরকারের তত্ত্বাবধানে নেওয়া হয় এবং জাদুঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন পর্যটকরা এসে এই প্রাসাদ সম্পর্কে জানবে, তখনকার নবাবরা কীভাবে তাদের এলাকা পরিচালনা করত সেটা সম্পর্কে জানবে। এখানে অনেক ইতিহাস রয়েছে, সেগুলো সম্পর্কে জানবে। এই 4টি সাল এটি তখন এটি আহসানুল্লাহ মঞ্জিল, আহসান মঞ্জিল 1830 সালে আহসান মঞ্জিল নামকরণ করা হয়, আব্দুল গনির ছেলে আহসানুল্লাহ নামে সেটি নামকরণ হয়। 1888 সালে ঘূর্ণিঝড় হয় ব্যাপক, কি মনে রাখ ঘূর্ণিঝড়। 1857 সালে ভূমিকম্প হয়, এই প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। 1985 সালে আমি ভুল লাগলাম, 1985 সালে এটি 1985 সালে আবার দেখো 1985 সালে এটি জাদুঘর হিসাবে সরকার ঘোষণা করে। এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অথবা বিদেশ থেকে মানুষ এসে এই প্রাসাদটি সম্পর্কে জানবে, সেটি 1985 সাল। এই 4টি সাল তোমাদের এই পাঠে আছে, তোমরা মনে রাখবে। আর এই প্রাসাদ সম্পর্কে একটা বৈশিষ্ট্য হলো, এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল। দরবার হল হলো যেখানে নবাবরা সভা সমাবেশ করতেন, জলসাঘর যেখানে আনন্দদানের জন্য তারা বিভিন্ন গান বাজনার আয়োজন করতে হতো, সেটা জলসাঘর। আর লম্বা বারান্দা যেখান থেকে বুড়িগঙ্গা নদীকে দেখা যায় সেটি। তোমাদের বইয়ে আরও কিছু বিষয় উল্লেখ করা আছে। খ্রিস্টপূর্ব 3য় শতক আমরা দেখি কী বলা হচ্ছে।
খ্রিস্টপূর্ব অর্থাৎ অনেক আগের সাল, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক কি হয়েছে সেটা তোমার মনে রাখতে হবে। 800 খ্রিস্টাব্দ, 17 শতক, 17 শতক, তারপরে 19 শতক। দেখো সবগুলা সাল উল্লেখ করা হয়েছে, শতাব্দী উল্লেখ করা হয়েছে, তখন উল্লেখযোগ্য ঘটনাগুলো তোমাদের বলতে হবে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতক, বহু আগে, খ্রিস্টপূর্ব খ্রিস্টেরও জন্মের আগে আমরা এখানে কী হয়েছিল, মহাস্থানগড়ে মৌর্য সভ্যতার আবির্ভাব ঘটে। মহাস্থানগড়ে মৌর্য সভ্যতার খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড়ে মৌর্য সভ্যতা গড়ে উঠে, এবং এই সময় সেখানে প্রতিষ্ঠিত হয় পুণ্ডনগর। অর্থাৎ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড়ে পুণ্ডনগর গড়ে উঠে। যদি এক কথায় বলতে চাও, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড়ে পুণ্ডনগর একটা অনেক পুরনো ঐতিহ্য পুরনো সভ্যতা পুণ্ডনগর গড়ে উঠে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। এই বইয়ের সবচেয়ে আদি শতক এটি, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। 800 খ্রিস্টাব্দে পাহাড়পুর এলাকায় পাল রাজা ধর্মপালের শাসনের অধীনে ছিল। 800 শতক, যেটা আমরা 21 শতক 2021 চলতেছে, সেটা 800 শতক, 800 শতক বা 800 খ্রিস্টাব্দে পাহাড়পুর পাল রাজা ধর্মপালের শাসনের অধীনে ছিল। এছাড়া ময়নামতি বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল, এই সময় ময়নামতি বৌদ্ধ সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। 17 শতক, 17 শতকে লালবাগ কেল্লা নির্মিত হয়, সোনারগাঁ বাংলার রাজধানী ছিল। এই সতেরো শতকে লালবাগ কেল্লা গড়ে উঠে, এবং সোনারগাঁও ছিল বাংলাদেশের তখন রাজধানী, ঢাকার বদলে তখন সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল। কোন সময়টা? 17 শতকে। 19 শতকে সেই সোনারগাঁয় পানাম নগর গড়ে উঠে, এবং ঢাকার বুড়িগঙ্গায় আহসান মঞ্জিল গড়ে উঠে। এছাড়াও তোমাদের 29 পৃষ্ঠায় বলা হচ্ছে, মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল, এবং এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, সঠিক শব্দটি হচ্ছে মহাস্থানগড়। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল, মহাস্থানগড়। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি, উয়ারি বটেশ্বর। ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে উয়ারি বটেশ্বর। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি, উয়ারি বটেশ্বর। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন রয়েছে, সেটি ছিল ময়নামতি। ময়নামতি ঐতিহাসিক স্থান, এখানে জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন রয়েছে। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার বৈশিষ্ট্যটাই বলা আছে, যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে এটি কোন স্থাপত্য, প্রশ্নটি এখানে সেটি নাই, তোমাদের এটি প্রধান পাঠটা পড়ে বইয়ে সেখান থেকে উল্লেখ করতে হবে এই ঐতিহাসিক স্থাপত্যের নাম কি। যেমন লালবাগ কেল্লা দুর্গের দক্ষিণ গোপন প্রবেশ পথ, দক্ষিণ দিকে একটি গোপন প্রবেশ পথ ছিল, সেটি মুঘল আমলের সৈনিকরা সেখানে বিশ্রাম নিত, এবং 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে, সেখানে মুসলিমরা নামাজ পড়ত, সেটি হচ্ছে লালবাগ কেল্লা, যা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ময়নামতি যে জাদুঘর আছে সেখানে বিভিন্ন মুদ্রা পাথর ফলকের নিদর্শন রয়েছে। উয়ারি বটেশ্বর সেটি অনেক পুরনো একটি ঐতিহাসিক স্থান, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি। আর মৌর্য আমলের এই মহাস্থানগড়ে, সেটি মৌর্য আমল, সময়টা হচ্ছে মৌর্য আমল, 800 শতকে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত, এবং ঐতিহাসিক স্থানটির নাম হচ্ছে মহাস্থানগড়। আহসান মঞ্জিল, তাহলে আমাদের আজকের পাঠের বিশেষ নাম হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল অনেক বড় একটি স্থাপত্য, যেটি নবাবী আমলে গড়ে উঠেছে,
এটি অনেক ঘাত প্রতিঘাত অনেক ইতিহাস নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। 1985 সালে সরকার এটি জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়। এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা সেখানে যে সেখানকার ইতিহাস এবং রাজাদের নবাবীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারে। এটি বুড়িগঙ্গা নদীর তীরে এখনও অবস্থিত। তোমরা যারা শিক্ষার্থী আছো পুরানো ঢাকায় গেলে আহসান মঞ্জিল পরিদর্শন করবে এবং তোমরা যে পাঠ থেকে যে বিষয়গুলি শিখেছ সেগুলো মিলিয়ে দেখতে চেষ্টা করবে, অবশ্যই তোমরা আরও জ্ঞান লাভ করবে। আমরা এই আহসান মঞ্জিল সম্পর্কে আমরা জানলাম, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এটি নির্মাণ করেন। জমিদার শেখ এনায়েতুল্লাহ এটি নির্মাণ করেন। 1800 শতকের শেখ মতিউল্লাহ প্রাসাদটি বাণিজ্য কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য ফরাসিদের নিকট এটি বিক্রি করে দেন তিনি। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে পুনরায় আবার এটি কিনে নেন এবং শেষে দেখা গেল যে খাজা আব্দুল গনি এটিকে আরও সংস্কার করে তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে রাখেন। এখন পর্যন্ত সেটা আহসান মঞ্জিল হিসাবে পরিচিত এবং সরকার 1985 সালে এটি জাদুঘর হিসাবে ঘোষণা করে। এই প্রাসাদটি অনেক ঝড় ঝঞ্ঝাট দুর্যোগ মোকাবেলা করে। 1888 সালে একটি ঘূর্ণিঝড় হয়, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর 1897 সালে একটা বড় ভূমিকম্প হয়, সেখানে সেই সময় এটি ক্ষতিগ্রস্ত হয়, পুনরায় এটি নির্মাণ সংস্কার করা হয় এবং শেষে 1985 সালে এটি আর কোনো ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচিত করা হয় না এবং তখন এটি বাংলাদেশ সরকারের একটি সম্পদ এবং জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়। এই প্রাসাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা লম্বা বারান্দা রয়েছে, জলসাঘর আছে এখানে একটি বিরাট, দরবার হল আছে যেখানে নবাবরা মিটিং করতো, সভা পরিচালনা করতো। তাছাড়া রয়েছে রংমহল, বর্তমানে এটি জাদুঘর হিসাবেই বিবেচিত হয়। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প। যদি তোমাদের এই প্রশ্নটি করা হয় একটি বাংলাদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনের নাম লিখো এবং চারটি বাক্য লিখো, তাহলে তোমাদের এখান থেকে বলতে হবে। আমরা তাহলে আজকে আহসান মঞ্জিল পাঠ করলাম শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদেরকে এই পাঠের তোমাদেরকে পড়া দিব অবশ্যই বাড়ির কাজটি। তোমরা কাঠামোবদ্ধ প্রশ্ন একটি তোমরা খাতা কলম নিয়ে লেখো। কাঠামোবদ্ধ প্রশ্ন, কোন নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত? শিক্ষার্থীরা তোমরা লিখো খাতায়, অবশ্যই বাড়ির কাজটি তোমাদের করতে হবে। প্রশ্নটি তোমরা আবার লিখো, কোন নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত? কোন নদীর তীরে কে এই মঞ্জিল নির্মাণ করেন? এই মঞ্জিল সম্পর্কে চারটি বাক্য লিখো। তাহলে আমরা তোমাদের এই পাঠ থেকে দিয়েছি যে কে এটি শেখ এনায়েতুল্লাহ কে কোন নদীর তীরে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল বুড়িগঙ্গা, শেখ নিয়ামতুল্লাহ মঞ্জিলটি নির্মাণ করেন। এই মঞ্জিল সম্পর্কে চারটি বাক্য লেখো। এটি বুড়িগঙ্গা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে লম্বা প্রশস্ত একটি বারান্দা আছে, দরবার হল আছে যেখানে নবাবরা মিটিং করত, এটি 1985 সালে সরকার জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়। এই বাক্যগুলো লিখবা তোমরা, চারটি বাক্য, 1, 2, 3, 4 করে চারটি বাক্য লিখবা। বাড়ির কাজটি আবার বলছি আমি, কোন নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত, কে এই মঞ্জিল নির্মাণ করেন, এই মঞ্জিল সম্পর্কে চারটি বাক্য লিখো। এটি কাঠামোবদ্ধ প্রশ্ন 1, 1 এবং 4, মোট 6 নম্বরের একটি প্রশ্ন। তোমাদের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 28 পাঠ 4 আহসান মঞ্জিল, এই বাড়ির কাজটি অবশ্যই অবশ্যই করবে। স্কুল খুললে বাড়ির কাজটি দেখাবে এবং সেটি পাঠ করে আমি মন্তব্য করব। অবশ্যই তোমরা পৃষ্ঠা নম্বর অধ্যায় পাঠ এগুলো উল্লেখ করে বাড়ির কাজটি করবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ হলো।